পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একটা নতুন আপডেট চলে এসেছে। আপনাদের পরিবারে যদি কোনো বাচ্চা ছেলে মেয়ে, আপনাদের যদি কেউ প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে এমন কেউ থাকে, তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং অবশ্যই তথ্যটা জানার চেষ্টা করবেন। জুন মাসের মিড ডে মিলের সঙ্গেই পড়ুয়াদের জুতো ব্যাগ, নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের। একদমই তাই, জুন মাসের মিড ডে মিলে দেওয়া হবে জুতো ও ব্যাগ, এমনটাই নির্দেশিকা জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। এবং অবশ্যই এই আপডেটটা আপনারা জেনে নেবেন এবং জেনে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। অবশ্যই জুন মাসে মিড ডে মিলে দেওয়া হবে জুতো ও ব্যাগ, এমনটাই নির্দেশিকা জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। 15ই জুনের পর মিড ডে মিল দেওয়া হবে রাজ্য জুড়ে, অর্থাৎ গোটা রাজ্যের সমস্ত জেলায় জেলায় কিন্তু এটা দেওয়া হবে। এখানে কোনো রকম জেলা কিন্তু বাদ যাচ্ছে না, সেখানেই এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত মিড ডে মিলের সঙ্গে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জুতো ও পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ব্যাগ দেওয়া হবে, পাশাপাশি অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে মিড ডে মিলের সঙ্গে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন আধিকারিকদের এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। প্রত্যেকবারের মতো এবারও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে মিড ডে মিল দেওয়ার জন্য নির্দিষ্ট করে শিডিউল দেওয়া হবে। বর্তমান করোনা পরিস্থিতিতে কিভাবে মিড ডে মিল দেওয়া হবে তা নিয়ে একাধিকবার রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। ছাত্রছাত্রীদের পরিবর্তে তাদের অভিভাবকরা অর্থাৎ গার্জিয়ানরা মিড ডে মিল নিতে আসবেন, সেই মর্মে নির্দেশিকা বারবার দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। মিড ডে মিলে কখনো সাবান আবার কখনো ছোলাও অন্তর্ভুক্ত করা হয়েছে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে। শুধু তাই নয়, চিনি, সোয়াবিন, ডালের মতো দ্রব্য সামগ্রী ও একাধিকবার অন্তর্ভুক্ত হয়েছে মিড ডে মিলের তালিকায়। তবে শুধু ছোলা ছাড়া বাকি জিনিস রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে এখনও পর্যন্ত মিড ডে মিলের তালিকাতেই রয়েছে। এ বছরে এখনও পর্যন্ত পড়ুয়াদের অর্থাৎ ছাত্রছাত্রীদের ব্যাগ ও জুতো দেওয়া হয়নি, তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে জুন মাসের মিড ডে মিলের সঙ্গেই পড়ুয়াদের ব্যাগ ও জুতো দেবে। গত বছর করোনার সময় ও অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের, বিশেষত এগিয়ে বাংলা ওয়েবসাইটে যে সমস্ত অ্যাক্টিভিটি করতে বলা হয়েছে স্টুডেন্টদের, সেই সব তাদের জমা করতে হবে এই অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে। তার জন্য নির্দিষ্ট সময়সীমা দেবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, সেই অ্যাক্টিভিটি টাস্কগুলো মূল্যায়ন করবে স্কুল শিক্ষক শিক্ষিকারাই। তো বুঝতে পারছেন, ইতিমধ্যেই জুন মাসেই কিন্তু মিড ডে মিলের সঙ্গে দেওয়া হবে জুতো এবং ব্যাগ, এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়ে গেছে এবং আপনারা অবশ্যই খুব শীঘ্রই এই সুবিধাগুলো পেতে পারেন আপনাদের পরিবারের কোনো ছাত্র কিংবা ছাত্রী। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের লেটেস্ট ব্রেকিং আপডেটগুলো সবার আগে পেতে। ধন্যবাদ, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে।